আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারত ও কলকাতার বায়ু দূষণের সবশেষ পরিস্থিতি জানবো। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাবো তার কাছে। সুব্রত ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, ইতিমধ্যেই আমাদের সহকর্মী দানার এই তথ্যচিত্রটি প্রকাশ করে দর্শকরা দেখতে পেয়েছেন এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দিল্লির তরফ থেকে একটি হলফনামা দেওয়া হয়েছে এবং দিল্লি সরকার আগামী 7 দিনের জন্য কিন্তু অলিখিত লকডাউনের বন্দোবস্ত করছে সরকারিভাবে এখন ঘোষণা আসার বাকি। আপনি জানেন যে বিশ্বের 10টি দূষিত রাজধানী বা শহরের মধ্যে দিল্লি অন্যতম। সেখানে অবস্থা এমনিতেই ভয়াবহ। আপনি জানেন যে প্রতি বছর নভেম্বরের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সেখানে বায়ু দূষণের মাত্রা আকাশচুম্বী থাকে। কারণ হিসেবে মনে করা হয় যে দিওয়ালির সময় প্রচুর আতশবাজি পোড়ানো হয় এবং তারপরে সারা বছরই আপনি জানেন যে দিল্লির যে দূষণের মাত্রা সবসময় চওড়া থাকে এবং সেই মাত্রা কিন্তু এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। এবং দিল্লি সরকার, কেজরিওয়াল সরকার বলছেন যে তারা প্রয়োজনে লকডাউন দেবেন এবং সেক্ষেত্রে আগামী 7 দিন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস আদালত এবং সব ধরনের বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানকে বাড়িতে বসে কাজ করার জন্য কিন্তু প্রস্তুত থাকার বলা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে দিল্লি সরকারের পক্ষ থেকে এরকম একটি ঘোষণা আসবে। যেটা বলছিলেন আপনি যে এরপর রাজধানী পাশের প্রতিবেশী দেশ পাকিস্তানের শহর লাহোর দ্বিতীয় স্থানে রয়েছে এবং স্বাভাবিকভাবে তৃতীয় স্থানে রয়েছে চীনের একটি শহর। এবং এই ক্রমবিন্যাসের মধ্যে বাংলাদেশ রাজধানী ঢাকা অষ্টমে এবং অবশ্যই আমি যে শহরের বাসিন্দা কলকাতা, সেই কলকাতাও কিন্তু বিশ্বের দূষিততম শহরের যে তালিকা তাতে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আপনি জানেন যে এইটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা, জলবায়ু বিষয়ক সংস্থা, এবং সেই সংস্থাটি প্রতি বছরই বিশ্বের দূষিত শহরগুলোকে নিয়ে পর্যবেক্ষণ করেন এবং সেই বায়ুর যে দূষণের মাত্রা যেটিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলা হয় সেই ইন্ডেক্সে স্বাভাবিক সাধারণভাবে আমরা দেখেছি যে 100 পর্যন্ত আসলে সেটিকে স্বাভাবিক বলা হয় এবং তারপর থেকেই আস্তে আস্তে কিন্তু সেই মাত্রাটি যতই বাড়ে ততই কিন্তু মধ্যম, সাধারণ, মধ্যম এবং খারাপ এবং অতি খারাপ। সেটি আপনি জানেন যে ইতিমধ্যে দিল্লি রাজধানী 460 হয়ে অতি খারাপের মধ্যে পৌঁছেছেন এবং তারপরেই যে লাহোরের কিন্তু খানিকটা কম। সব মিলিয়ে যেরকম যে দূষিত শহরগুলোর মধ্যে দিল্লি শহর বরাবরই বিভিন্ন এর আগেও অতীতেও দূষিত শহরের তালিকায় দিল্লি ছিল শীর্ষস্থানে অধিকার করেছে এবং এবারও কিন্তু একই রকম ভাবে দেখা যায়। সেখানে দেখা যাক এখন কেজরিওয়াল সরকার দেশের সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে আগামী কয়েকদিন কি ব্যবস্থা নেয় সেই দিকে কিন্তু তাকিয়ে থাকবে ভারতের সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে ইমদাদ, ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ দূষণ এবং সারা বিশ্বের দূষণতম 10টি শহরের মধ্যে আমি যে শহরের বাসিন্দা সেটিও ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। এই ছিল আমার কাছে সংক্রান্ত সবশেষ ইমদাদ। সুব্রত আচার্য কলকাতা থেকে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে আগারগাঁওয়ে ব্রিফিং করছেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা সরাসরি যাব সেখানে। নির্বাচনকে ঘিরে কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে, তার কোনোটাই প্রত্যাশিত ও কাম্য নয়। গণমাধ্যমে ঘটনাগুলোর উপর বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে এর পেছনে ছিল নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক অন্ধ ইত্যাদি। গণমাধ্যমের খবর অনুযায়ী সারা দেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে, তবে এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে। এর মাত্র কয়েকটি ঘটনা ভোট কেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে, কোনো ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে, আবার অনেকটা রাতের আধারে ঘটেছে। এসব হত্যার মোটিভ কী তা তদন্ত করে দেখার বিষয়ে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নরসিংদী জেলার রায়পুরের একটি দুর্গম চর এলাকায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। নরসিংদীর ঘটনার বর্ণনায় প্রথম আলো উল্লেখ করেছে কোর্ট, গত 10 বছরে আধিপত্য বিস্তারের নামে নরসিংদী চরাঞ্চলগুলোতে 200+ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার আনকোট। নরসিংদীতে কেন এত সহিংসতা 12 নভেম্বর 2021 সালের ইস্যুতে সংখ্যা এটা ছাপা হয়েছে। নরসিংদীতে এ মাসের প্রথম
ঘটনাটি ঘটে 4 নভেম্বর নির্বাচনের 5 দিন পূর্বে। দ্বিতীয় ঘটনাটি ঘটে নির্বাচনের দিন ভোরে, নির্বাচন শুরু হবার পূর্বে। সম্প্রতি মাগুরায় যে হতাহত হয়েছে তা নির্বাচনের প্রতীক বরাদ্দের পূর্বে ঘটেছে, যা ছিল নিতান্তই এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। একইভাবে মেহেরপুরে গান্ধী ঘটনার পেছনে বংশগত আধিপত্য বিস্তারই মূল কারণ বলে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। মেহেরপুরের ঘটনা ঘটেছে নির্বাচনের দিন ভোর রাতে। সংঘর্ষ চলাকালে উচ্ছৃঙ্খল লোকজনকে দেশে অস্ত্র সহকারে মহড়া দিয়ে দেখা গেছে। তাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2 ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে, আরও 2 ধাপের নির্বাচন কার্যক্রম চলছে। এরপর একাধিক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলো নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সুযোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী, তাদের সমর্থক, সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সব রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন সবাই নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন, সহনশীল আচরণ করেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে পালনকারী ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করেন। ধন্যবাদ। না, ঘাটতি নেই। স্ট্যান্ডিং অর্ডারই আছে যে নির্বাচনের সময় কোনো বৈধ অস্ত্র প্রদর্শন করা যাবে না, এবং অবৈধ অস্ত্র তো সেটা অবৈধই, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ওই কম্পিং অপারেশন যাকে বলে সেটা শুরু করেছে এবং সম্পন্ন করেছে। যেমন মাগুরে করেছে ব্লক রেড করে তারা দেশি অস্ত্র, ঢাল, সৌখি, তলোয়ার, এই সমস্ত জিনিসগুলো উদ্ধার করেছে। মাগুরায় ঘটেছে কিন্তু বন্দুকে হয়নি, এটা সবগুলোই ওই দেশি অস্ত্র যেগুলো আছে, ট্যাটা না কি বলে ওগুলা, আমি সেখানে গিয়েছি তো জেনে এসেছি। এবং সিলেটে দেখলাম আজকে পত্রিকায়, সিলেটেও এরকম যেখানে দেশি অস্ত্র শস্ত্র ব্যবহার করে তাদের ওখানে ব্লক রেড করে দেশি অস্ত্র উদ্ধার করা শুরু করেছে তারা। আমরা এই কথাটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি যে এই যে অস্ত্র টেলিভিশনে দেখা গেছে যে দা উঁচু করে সরকি বল্লভ এগুলো নিয়ে তারা করে, এগুলোকে উদ্ধার করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। আর ওই যে হয়েছে কি যে ওই সরকি বল্লভ যেখানে দেখানো হয়েছে ওই টেলিভিশনে স্ক্রলে ওই একটাই বারবার দেখানো হয়, কিন্তু এইটা তো সারা বাংলাদেশের চিত্র নয়, আপনারা স্বীকার করবেন। 2-1টা জায়গা যেটা হয়েছে অবশ্যই সেটা নিন্দনীয়, কিন্তু সেগুলো বারবার দেখানোর ফলে মানুষের মধ্যে একটা এই জাগে, সন্দেহ জাগে যে এরকম ঘটনাই বুঝি সর্বত্র হয়ে যাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একে সচিব মহোদয় ইতিমধ্যে স্বরাষ্ট্র সচিবের কাছে, সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন এবং আমরা এটা পার্সু করব। সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদের 2য় ধাপের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে ব্রিফ করছিলেন আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আমরা সরাসরি দেখছিলাম সেটি। এদিকে করোনা টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়ায়। স্থানীয় সময় রোববার দেশটির প্রেসিডেন্ট ভ্যান ডার বেলেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। শুধু টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য, দেশব্যাপী লকডাউন প্রায় অনিবার্য হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এরই মধ্যে দেশটিতে টিকা না নেওয়া ব্যক্তিরা নানা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। রেস্তোরাঁ, সিনেমা হল সহ বিভিন্ন স্থানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে তাদের। তবে সোমবার থেকে আরোপিত বিধি নিষেধ অনুযায়ী ঘরের বাইরে যেতে পারবেন না তারা। এর আগে বৃহস্পতিবার দেশ জুড়ে টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আর ইংরেজি নববর্ষকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে গোটা সুইডেন। এবছর করোনা বিধি নিষেধ শিথিল থাকায় আলোকসজ্জার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দেশটিতে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিউল আলম।
সুইডেনে মোট জনসংখ্যার প্রায় 70% খ্রিস্ট ধর্মাবলম্বী। সাধারণত দেশটিতে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে উৎসবের আমেজ শুরু হয় নভেম্বর থেকেই। গেল বছর নানা রঙের বাহারি আলোকসজ্জায় সুসজ্জিত ছিল দেশটির রাজধানী স্টকহোম সহ অন্যান্য শহরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে করোনা বিধিনিষেধের কারণে অনেকটাই ভাটা পড়েছিল সেই আমেজ। এবছর জনসাধারণের চলাচলে খুব বেশি বিধিনিষেধ না থাকায় গোটা সুইডেন ফিরেছে তার চিনোজনা রূপে। সুইডেনে মোটামুটি অনেক বেশি লাইটিং করা হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এখানে রাত কখন আর দিন কখন। খুবই সাজানো গোছানো হয়েছে স্পেশালি ক্রিসমাস উপলক্ষে। করোনা সেই ভয়টা আমাদের মধ্যে এখন আর সেইভাবে কাজ করছে না, যার কারণে একটু স্বস্তি এবং এজন্য ফ্যামিলি নিয়ে বের হওয়া। সুইডেনে এরই মধ্যে শুরু হয়েছে 65 বছরের বেশি বয়সী নাগরিকদের তৃতীয় ডোজ টিকা প্রদান। ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকেই স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। তবে নতুন করে ইউরোপে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সতর্ক সুইডেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।